প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা ভালোই আছো। আমরা সমাজকর্ম প্রথম পত্র নিয়ে আলোচনা করছি। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়ের সাথে সাথে আজকে আমার প্রথম অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করব। তো আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে সমাজকর্মের পরিধি নিয়ে। সমাজকর্মের পরিধি বলতে আমরা কী বুঝি? সমাজকর্মের পরিধি হচ্ছে যে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা কোথায় কোথায় প্রয়োগ করা হয়, অর্থাৎ এর সমাজকর্মের কোথায় কোথায় কোন কোন সমস্যাগুলো নিয়ে সমস্যার সমাধান করে থাকে, এই বিষয়গুলো নিয়ে আসলে এখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ সমাজকর্ম বলছে সমস্যা যেখানে সমাজকর্ম সেখানে। মানব জীবনের সমস্যাগুলো জটিল এবং বহুমুখী, অর্থাৎ এমন কোনো সমস্যা নেই যেখানে সমাজকর্ম বিচরণ করে না। সমাজকর্মের জ্ঞান প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজন। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা প্রয়োগ করা হয়। এই জন্য বলছে সমাজকর্মের পরিধি হচ্ছে ব্যাপক এবং বিস্তৃত। আমরা একটু সমাজকর্মের বলছি যে এখানে যুবক শিশু কল্যাণ থেকে শুরু করে বৃদ্ধ কল্যাণ পর্যন্ত সকল মানুষের সমস্যার সমাধান করে থাকে। এই জন্য সমাজকর্মের পরিধি ব্যাপক এবং বিস্তৃত। আমরা একটু পয়েন্টগুলো দেখে নিই যে কোন কোন বিষয়ে সমাজকর্মে আলোচনা করে থাকে। সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা প্রয়োগ করা হয়ে থাকে। সামাজিক নীতি বলতে সমাজের মানুষের কল্যাণের জন্য বা মঙ্গলের জন্য যে সমস্ত নীতিগুলো প্রয়োগ করা হয়, প্রণয়ন করা হয়, সেগুলোকে বলা হচ্ছে সামাজিক নীতি। এবং পরিকল্পনা, পূর্ব পরিকল্পনা করা হয়ে থাকে সমাজের মানুষের জন্য, মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। এই নীতিগুলো প্রণয়নের ক্ষেত্রে সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা এখানে প্রয়োগ করা হয়। সমাজকর্মীরা এখানে স্বতঃস্ফূর্তভাবে এই নীতিগুলো প্রণয়নের ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। এরপরে আছে সমাজ কল্যাণ কর্মসূচি। সমাজ কল্যাণ কর্মসূচি হচ্ছে যে সমাজের মানুষের কল্যাণের জন্য বা মঙ্গলের জন্য যে সমস্ত সরকারি বেসরকারি কর্মসূচিগুলো গ্রহণ করা হয়, এই কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য, সুষ্ঠুভাবে জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সমাজকর্মীরা সর্বদা নিয়োজিত। এই জন্য সমাজ কল্যাণ কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আর্থসামাজিক উন্নয়ন। আর্থসামাজিক উন্নয়ন অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নকে বলা হচ্ছে। অর্থনৈতিকভাবে যারা সমস্যাগ্রস্ত বা সামাজিকভাবে যারা সামাজিক ভূমিকা পালন করতে পারছে না, এরকম সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল এবং গোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে তোলা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, সামাজিক ভূমিকা পালনের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করা, সমাজে যার যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সে দায়িত্ব এবং কর্তব্যগুলো তারা যাতে যথাযথভাবে পালন করতে পারে, এই জন্য সমাজকর্মীরা কী করে, সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল এবং গোষ্ঠীর অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে তাদেরকে স্বাবলম্বী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানেও সমাজকর্মের জ্ঞান এবং দক্ষতা, অভিজ্ঞতা প্রয়োগ করা হয়ে থাকে। এরপরে আছে গ্রামীণ সমাজ সমাজসেবা, যেটাকে আমরা বলছি RSS, রুরাল সোশ্যাল সার্ভিস বা গ্রামীণ সমাজসেবা, এবং USS, আরবান সোশ্যাল সার্ভিস। গ্রামীণ সমষ্টির, গ্রামীণ জনগণের, জনগণকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসা, গ্রামীণ জনগণকে সংগঠিত করে তাদের জীবনমান উন্নয়ন ঘটানো, এটা হচ্ছে গ্রামীণ সমাজসেবার মাধ্যমে করা হয়ে থাকে। এই গ্রামীণ সমাজসেবায় সমাজকর্মীরা সমাজের, গ্রামের জনগণের, তাদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শহর সমষ্টির উন্নয়নের ক্ষেত্রে শহর সমাজসেবা কর্মসূচির মাধ্যমে সমাজকর্মীরা শহরের জনগণের উন্নয়নের জন্য ভূমিকা রেখে থাকে। এই জন্য গ্রামীণ এবং শহর সমাজসেবার ক্ষেত্রে সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আছে সামাজিক সমস্যার প্রতিকার ও প্রতিরোধ। আমরা এর আগে বলেছিলাম যে সমাজকর্ম ত্রিমুখী ভূমিকা পালন করে থাকে। একটা হচ্ছে প্রতিকার, প্রতিরোধ, আর একটা হচ্ছে উন্নয়নমূলক। প্রতিকার বলতে হচ্ছে, আমরা বলেছিলাম বর্তমান সমস্যার সমাধানটা হচ্ছে প্রতিকার, আর প্রতিরোধ হচ্ছে ভবিষ্যৎ সমস্যার সমাধান। এবং উন্নয়ন মানে তাদের জনগণের, সমষ্টির জনগণের অংশগ্রহণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন করা। প্রতিকার হচ্ছে, আমরা বলছি যে বর্তমানে যে চলমান যে সমস্যা করোনা ভাইরাস, এটি হচ্ছে বর্তমান সমস্যা। এটা, এই বর্তমান সমস্যাটাকে মোকাবেলা করা, এটা হচ্ছে চলমান, এটা পূর্ব প্রস্তুতি কখন ছিল না, সমস্যাটা চলে এসেছে, এটাকে মোকাবেলা করা হচ্ছে প্রতিকারমূলক কার্যক্রম। আর ভবিষ্যতে যাতে বিভিন্ন ভ্যাকসিন আবিষ্কারের ফলে কী করা হয়, এই সমস্যাটা যেন পরবর্তী
পরবর্তীতে এরকম মানে আকার ধারণ না করতে পারে, বৃহৎ আকার ধারণ না করতে পারে, সেই জন্য বিভিন্ন রকমের টিকা ভ্যাকসিন আবিষ্কারের মাধ্যমে এটাকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে তোলা, পরবর্তীতে যেন এই করোনা ভাইরাস ব্যাপক আকার ধারণ করতে না পারে। আবার উন্নয়ন হচ্ছে যে সমস্যা যাদের, সে সমস্ত সমস্যাগ্রস্ত ব্যক্তি জনগোষ্ঠীকে তাদের সুপ্ত প্রতিভা এবং তাদের সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে তারা যাতে নিজের সমস্যাটা নিজেই সমাধান করতে পারে, এরকম ভূমিকাগুলো পালন করার ক্ষেত্রে সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিকার প্রতিরোধ এবং উন্নয়নমূলক, এগুলো হচ্ছে সামাজিক সমস্যার প্রতিকার ও প্রতিরোধে সমাজকর্মীরা অবদান রেখে থাকে। সমাজ সংস্কার ও সামাজিকায়ন, সমাজ সংস্কার বলতে সমাজের যে কুপ্রথা রয়েছে, কুসংস্কার রয়েছে, ক্ষতিকর কুপ্রথা রীতিনীতি, এগুলো সমাজের অবাঞ্ছিত যে সমস্ত বিষয়গুলো রয়েছে যেগুলো সমাজের জন্য সমস্যা তৈরি করতে পারে, যেগুলো সমাজের জন্য ক্ষতিকর, এরকম ক্ষতিকর কুপ্রথা রীতিনীতি কুসংস্কার এগুলো সমাজ থেকে দূর করে সমাজকে একটা বাঞ্ছিত পরিবর্তনের দিকে নিয়ে আসা, ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে আসা, যে পরিবর্তনের ফলে সমাজের মানুষরা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে। সমাজ সংস্কারের আমরা উদাহরণ দেখেছিলাম যে এর আগে হিন্দুদের সতীদাহ প্রথা ছিল, সতীদাহ প্রথা যে স্বামী মরে গেলে স্বামীর সঙ্গে স্ত্রীকেও চিতায় পোড়ানো হতো, এরকম একটা কুসংস্কার বা এরকম একটা প্রথা ছিল যে প্রথা সমাজ থেকে দূর করা সম্ভব হয়েছে। এছাড়াও আমরা সমাজ অনেক কুসংস্কারে বিশ্বাস করি যেগুলো সমাজে আমাদের জন্য কাঙ্ক্ষিত নয়, যেগুলো আমাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, এরকম সমাজকে যে সমস্ত ক্ষতিকর বিষয়গুলো রয়েছে সমাজের মধ্যে, এই সমস্ত ক্ষতিকর বিষয়গুলো সমাজ থেকে দূরীভূত করে সমাজকে কাঙ্ক্ষিত পরিবর্তনের দিকে নিয়ে আসা, বাঞ্ছিত পরিবর্তনের দিকে নিয়ে আসা, যে পরিবর্তনের ফলে কী হবে, সমাজের মানুষরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এই জন্য বলছে সমাজ সংস্কার ও সামাজিক আইন। সামাজিক আইন বলতে যে সমাজের মানুষের জন্য যে আইনগুলো তৈরি করা হয়, আমরা দেখেছি যে বিভিন্ন রকমের আইন রয়েছে, যে নারী নির্যাতন আইন, শিশু আইন, এরকম বহু রকমের আইন রয়েছে, যে আইনগুলোর মাধ্যমে কী করা হয়, সমাজের যারা বঞ্চিত মানুষ রয়েছে, সমাজে যারা অবহেলিত দুস্থ মানুষ যারা রয়েছে, যারা বর্তমান বিষয় সম্পর্কে যারা সচেতন না, অর্থাৎ যাতে সচেতনতার অভাব রয়েছে, এরকম মানুষদেরকে এই আইনগুলো সম্পর্কে পরিচিত করানো, তাদেরকে আইনগুলো সম্পর্কে অবগত করানো, যার ফলে তারা কী হয় এই আইনগুলোর মাধ্যমে তারা নিজের সমস্যার সমাধানে যেন সহায়তা পায়, এরকম আইনগুলো প্রয়োগের মাধ্যমে কিন্তু সমাজের মানুষের কল্যাণ নিশ্চিত করা সম্ভব হয়। এছাড়া আরও রয়েছে অপরাধ ও কিশোর অপরাধ। অপরাধ বলতে আমরা বলি যে বিভিন্ন রকমের অপকর্মে নিয়োজিত হওয়া, অসৎ কাজে লিপ্ত হওয়া। কিশোর অপরাধের প্রবণতা আমরা দেখছি যে আমাদের শহর এলাকায় বা যে সমস্ত এলাকায় একটা ঘেঞ্জি পরিবেশ রয়েছে, সাধারণত বলি আমরা বস্তি এলাকায়, এরকম অপরাধ প্রবণতা বেড়ে ওঠে। যাদের কোনো মেধা, যাদের বুদ্ধি বিকাশের কোনো সুযোগ থাকে না, যাদের লেখাপড়ার কোনো সুযোগ থাকে না, যারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এরকম এলাকা থেকে এই অপরাধগুলো কিন্তু গড়ে ওঠে। যার এই জন্য সমাজকর্মীরা কী করে যে অপরাধ এবং কিশোর অপরাধ, বিশেষ করে কিশোর অপরাধের অপরাধীরা যাতে এই অপরাধের সঙ্গে যুক্ত হতে না পারে, তাদেরকে বিভিন্ন রকমের শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জগতে ফিরিয়ে আনা, এই জন্য এটা হচ্ছে একটা পরিধির অন্তর্ভুক্ত সমাজকর্মীর। সামাজিক গবেষণা, গবেষণা ছাড়া আসলে সমস্যার সমাধান করা সম্ভব নয়। সমাজকর্মীরা সমস্যার সমাধান করে বিভিন্ন রকমের বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, বিভিন্ন গবেষণার মধ্য দিয়ে সমস্যা চিহ্নিত করে সেটা সমাধানের জন্য বিভিন্ন রকমের কলাকৌশল প্রয়োগ করে। এই জন্য কিছু গবেষণার প্রয়োজন রয়েছে। এই গবেষণা ছাড়া কোনো সমস্যার সুষ্ঠু সমাধান করা সম্ভব নয়। এই জন্য সমাজকর্মীর আরেকটি অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে, পরিধির অন্তর্ভুক্ত হচ্ছে সমাজকর্ম, সামাজিক গবেষণা। এছাড়াও আরও রয়েছে, আমরা কয়েকটি এখানে আলোচনা করেছি, এর বাইরেও আরও অনেক বিষয় রয়েছে। আমরা বলেছি যে স্কুল সমাজকর্ম, তারপর রয়েছে প্রবীণ কল্যাণ সমাজকর্ম, চিকিৎসা সমাজকর্ম, সাইকিয়াট্রিক সমাজকর্ম, এরকম সমাজকর্মে আরও অনেক শাখা রয়েছে। যে শাখাগুলোতে সমাজকর্মীরা কী করে তাদের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা প্রয়োগের মধ্য দিয়েই কিন্তু এই সমস্যাগুলোর সমাধান করে থাকে।
বিদ্যালয় সমাজকর্মী আমরা বলেছি যে সমস্ত শিক্ষার্থীরা ঝরে পড়ে যায়, যাদের স্কুল পালানোর অভ্যাস রয়েছে, পড়ালেখার সুযোগ সুবিধা থেকে যারা বঞ্চিত, যারা স্কুলে আসতে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার শিকার হয়, এরকম শিশুদেরকে বিদ্যালয়মুখী করা, তাদেরকে তারা বিদ্যালয়ের পরিবেশে যেন খাপ খেয়ে চলতে পারে, তাদেরকে এরকম বিভিন্ন বিষয়ের মাধ্যমে তাদেরকে বিদ্যালয়মুখী করা, এটা হচ্ছে বিদ্যালয় সমাজকর্মীর একটা বিষয়, যে বিষয়গুলোতে সমাজকর্মীরা তাদের প্রত্যক্ষ অংশগ্রহণের প্রত্যক্ষ সহযোগিতার মধ্য দিয়ে এই পরিবেশটা ফিরিয়ে নিয়ে আসে। এটা এই বিষয়টা হচ্ছে সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত। এরপরে আমরা বলেছিলাম চিকিৎসা সমাজকর্ম বলতে যে মানুষের হাসপাতাল পরিবেশে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা প্রয়োগ করা হচ্ছে চিকিৎসা সমাজকর্ম। হাসপাতাল পরিবেশে আমরা দেখেছি যারা শারীরিকভাবে অসুস্থ তারা তাদের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন রকমের স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে তারা আসে, এই হাসপাতালে এসে তারা চিকিৎসার সুযোগ সুবিধাগুলো নিয়ে থাকে। তবে এখানে সমাজকর্মীরা তাদেরকে বিভিন্ন রকমেরভাবে সহযোগিতা করে থাকে, তাদেরকে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা থেকে শুরু করে সে যাতে চিকিৎসার সম্পূর্ণ যে চিকিৎসাটা যেন পায় তাকে সহায়তা করা, এটা চিকিৎসা সমাজকর্মের অন্তর্ভুক্ত একটা বিষয়। এরপরে রয়েছে সাইকিয়াট্রিক সমাজকর্ম, আরেকটি সমাজকর্মের আরেকটি শাখা রয়েছে, যে শাখার মাধ্যমে কী করা হয় যে মানসিকভাবে যারা ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যকেন্দ্রে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা প্রয়োগ করে মানসিক রোগীদেরকে স্বাভাবিকভাবে ফিরিয়ে আনা, তারা যাতে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাটা হচ্ছে এই সাইকিয়াট্রিক সমাজকর্মের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আরও রয়েছে যে শিল্প সমাজকর্ম, শিল্প কারখানায় শ্রমিকদের অসন্তোষ, মালিক শ্রমিকের মধ্যে দ্বন্দ্ব, তাদের মজুরি বেতন ভাতা নিয়ে সবসময় তাদের একটা কী হয়ে থাকে, দ্বন্দ্ব হয়ে থাকে, এই দ্বন্দ্ব নিরসনের জন্য সমাজকর্মীরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এটাও সমাজকর্মীর পরিধির অন্তর্ভুক্ত। এছাড়াও রয়েছে প্রবীণ কল্যাণ সমাজকর্ম, প্রবীণ বলতে আমরা বুঝি যাদের বয়স 55 বছর বা তার ঊর্ধ্বে, এরকম বয়সীদেরকে আমরা বলছি প্রবীণ, এরকম প্রবীণটা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়ে থাকে, এরকম প্রবীণদেরকে তাদের সমস্যা সমাধানে সমাজকর্মের প্রবীণ কল্যাণ সমাজকর্ম নামে একটি শাখা হচ্ছে, যে শাখার মাধ্যমে প্রবীণদের কল্যাণে তাদেরকে উন্নয়নে তাদের সমস্যা সমাধানে সহায়তা করা হয়ে থাকে। এগুলো হচ্ছে সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখেছি যে মানুষের সমস্যা বহুমুখী এবং জটিল এবং বিচিত্র রকমের, এই বিচিত্র রকমের সমস্যা সমাধানের জন্য সমাজকর্মের জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা প্রয়োগ করা হয়। সমস্যা যেখানে সমাজকর্ম সেখানে, এরকমভাবে যে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সমস্যা নিয়ে সমাজকর্মীরা বিশ্লেষণ করে থাকে, গবেষণা করে থাকে, এটাই হচ্ছে সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায় আজকে আমরা সমাপ্তি ঘোষণা করব, এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা বিষয়গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবা, ভালোভাবে পড়বা, ক্লাসগুলো করবা নিয়মিত, এবং আমরা অনলাইনে যে পরীক্ষাগুলো নিব এই পরীক্ষাগুলো তোমরা নিয়মিত দেওয়ার চেষ্টা করবা। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।